কোনটা দাও তো আমাকে একটু বাইট করে দিয়েছে ও কোনটা দাও তো আমাকে একটু বাইট করে দিয়েছে তো বন্ধুরা চলে এসেছি আজকে অনেকদিন বাদে নতুন একটা রেস্কিউ ভিডিওতে দাদার বাড়ি বেথরহরি যুগপুর এক নম্বর গেটে এটা নদিয়া জেলার মধ্যে পড়ছে একটা রাসেলস ভাইপার চন্দ্রপোড়া সাপ অনবরত আওয়াজ পাচ্ছি দাদার এই ঘরের মধ্যে এই ঘরটা কি দাদা সেরকম ব্যবহার করো না নাকি মালপত্র রাখা হয় বুঝতে পারছেন এটা একটা চারপাশে ফাঁকা জায়গা চন্দ্রপোড়া সাধারণত ঘরের মধ্যে ঢোকে না তো যাই হোক কোনো কারণে ঘরের মধ্যে ঢুকে গেছে চলুন সাপটাকে আগে রেস্কিউ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকু যেরকম বলছেন যে অলরেডি সকাল 10টা আর এখন বাজে 2টো অনেকক্ষণ টাইম গেছে চন্দ্রপোড়াটা একভাবেই রয়েছে এবং বেজির সঙ্গে বিড়ালের সঙ্গে অনেকক্ষণ নাকি একটা লড়াই চলেছে তো চলুন সাপটাকে বার করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটায় ঢুকেছে ও ফোনটা দাও তো আমাকে একটু বাইট করে দিয়েছে আপনারা দেখতে পেলেন আজকে একটু আগেই আমার স্নেক বাইট হয়েছে বেথরহরি যুগপুর এলাকায় এক বাড়িতে একটা রাসেলস ভাইপার ধরতে গেছিলাম রাসেলস ভাইপার তার ঘরের মধ্যে ঢুকেও গেছিলো তো আমার কাছে কল আসে এবং সেই মতো আমি তার কাছে পৌঁছাই এবং পৌঁছাতে গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি একটা মাঝারি মাপের একটা রাসেলস ভাইপার চন্দ্রপোড়া সাপ সেটা কুণ্ডলি পাকিয়ে বসে আছে আমি ওদের কাছ থেকে জানতে পারলাম যে সাপটা নাকি দুখানা বেজি এবং একখানা বিড়ালের সঙ্গে অলরেডি মারামারি করেছিল যে কারণে একটু অতিরিক্ত অ্যাগ্রেসিভ ছিল এবং আপনারা জানেন রাসেলস ভাইপার ভারতবর্ষের সবথেকে ক্ষিপ্র অ্যাট্যাকিং হিমোটক্সিক বিষযুক্ত সাপ বলতে পারেন মানে এর রিফ্লেক্স খুবই ফাস্ট মানে অতিরিক্ত ফাস্ট বাইট করে আপনার চোখের পলকের মধ্যে আপনার হাত সরিয়ে নেওয়ার মানে বুঝতেও দেবে না ও বার করে দেবে তো যাই হোক সাপটা ঘর থেকে যখন বেরিয়ে যায় ধরতে গেছি ফাঁক দিয়ে বেরিয়ে গেছে ঘর থেকে বেরিয়ে এসে আমি যখন বাইরে আবার আমি ধরতে যাই জাস্ট অসতর্কতাবশত বলতে পারেন বা সাপটার অতিরিক্ত অ্যাগ্রেসিভনেসের কারণে বলতে পারেন জাস্ট লেজটা ধরতে গেছি আর সেই মুহূর্তে রিফ্লেক্স এত ফাস্ট রিফ্লেক্সের মাধ্যমে বাইট বসিয়ে দেয় আমি একটু বাইটের জায়গাটা দেখাতে বলবো দেখতে পাচ্ছেন এই যে হালকা যে চিড়ে গেছে এই যে চেরা যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা এখানে এবং এইখানে এটা বোঝা যাচ্ছে না সেরকম এখানেও হালকা একটু চিড়ে গেছে কিন্তু এই জায়গাটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই বাইটটা বোঝা যাচ্ছে এই যে হালকা স্লাইড যে চিড়ে যাওয়ার যে অংশটা আপনারা দেখে বুঝতে পারছেন স্ক্রিনে আশা করি যে এখনও ব্লাড হালকা হালকা আসছে আমি এক্ষেত্রে ভাগ্যবান বলতে হবে কারণ দাঁতটা সেইভাবে বসাতে পারেনি রাসেলস ভাইপারের আমাদের ভারতবর্ষের জানেন যে ভাইপার জাতীয় সাপের বিষ দাঁতটা সবথেকে লম্বা হয় ভীষণ বড় বিষ দাঁত সেই বিষ দাঁত যদি আমার ডিরেক্ট ঢুকত সত্যি একটা ভয়ের ব্যাপার ছিল কিন্তু জিনিসটা খুব ফাস্ট হয়েছে স্লাইড একটা আঁচড় লেগে গেছে এবং ভাগ্যবান আমি যে বিষটা হিমোটক্সিক যে ভেনাম সেই ভেনামটা ভেতরে পৌঁছায়নি ভেতরে পৌঁছালে
অবশ্যই এটা একটা ভয়ের ব্যাপার হতো। তো যাই হোক, আমি এখন বর্তমানে বেথরি আমাদের যে গ্রামীণ হসপিটাল রয়েছে সেই হসপিটালেই এখানে অ্যাডমিটেড আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেথরি গ্রামীণ হসপিটালের মেল ওয়ার্ড। ডাক্তারবাবু আমার মানে নার্সরা ডাক্তারবাবুর কথা মতো ব্লাড টেস্ট করেছেন, যেটাতে ভেনাম আছে কি না সেটা পরীক্ষা করেছেন। তো ভাগ্যবান আমি যে ব্লাডটা ক্লট বেঁধেছে, মানে জমাট বেঁধে গেছে। আপনারা জানেন যে রক্ত, মানুষের শরীরের রক্ত বাইরে বেরোনোর পর কিছুক্ষণ থাকলে সেটা জমাট বেঁধে যায়, কিন্তু যদি তার মধ্যে বিষ থাকে তাহলে সেই বিষটা কিন্তু সেই রক্তটা, বিষযুক্ত রক্তটা জমাট বাঁধবে না। তো ডাক্তারবাবু অ্যাসিওর করেছে যে আমার রক্তে ভেনাম নেই, তবু অবজারভেশনে আছি। এখন কিছুক্ষণ তো অবজারভেশনে থাকতেই হবে, কয়েক ঘন্টা কাজ জারি থাকবে, কাজ চালু থাকবে। আপনাদের সাপোর্ট দরকার, এবং অবশ্যই মানুষ মাত্রই ভুল হয়, তো ভুল আমারও হলো, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়, আমারও নিশ্চয়ই আরও এক্সট্রা সতর্ক থাকা দরকার এবং ভবিষ্যতে থাকবো। তো যাই হোক, আপনাদের ভালোবাসাতেই আমি ঠিকভাবেই ফিরে আসছি। বন্ধুরা দেখতে পেলেন আপনারা সবাই, এখন এই বেথরি গ্রামীণ হাসপাতালেই আমরা আছি। প্রায় 5-6 ঘন্টার একটা অবজারভেশন পিরিয়ড ডাক্তারবাবুরা রাখলেন, এইমাত্র আমাকে রিলিজ করলেন। লামা বলছে এটাকে, মানে নিজের দায়িত্বেই বাড়ি যাওয়া যেটাকে বলে। তো সঙ্গে আমার বন্ধু বান্ধব দাদারা রয়েছেন। তো এই মুহূর্তেই চ্যানেলটাকেও রিলিজ করলো, আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ের কিছু নেই, এটা আপনাদের আশীর্বাদ বলুন বা ভালোবাসা বলুন, ড্রাই বাইট যেটাকে বলে, স্নেক বাইট মানেই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে স্নেক বাইট মানেই যে ব্লাড বেরিয়েছে, ব্লাড এসেছে আমার আঙুলে। আপনারা দেখেছেন আগে যে ব্লাড এসছে কিন্তু আঁচড়টা লেগেছে, কিন্তু বিষটা ঢালেনি, যে কারণে এটাকে ড্রাই বাইট বলা হচ্ছে। তো সবাইকে এটাই বলার উদ্দেশ্য, ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে সাপে কামড়ানো মানেই মৃত্যু নয়, সাপে কামড়ানো মানেই হসপিটাল। কোনো ওঝাগুনি চক্করে পড়বেন তো মারা পড়বেন। আজকে আমরা যদি হসপিটালে না এসে যদি ওঝাগুনির পাল্লায় পড়তাম, হয়তো আমি সেই একই, এখানেও যেটা হলো ওখানেও সেই একই ব্যাপার হতো, যে যেহেতু বিষ ঢোকেনি তো সেহেতু ট্রিটমেন্ট আলাদা কিছু দরকার নেই, নর্মাল এখানে স্যালাইন টালাইন চলেছে, কিছু কিছু টিটেনাস ফিটেনাস দিয়েছেন ডাক্তারবাবুরা। তো কিন্তু যদি বিষ যদি ঢালতো তাহলে কিন্তু ওঝাগুনির কাছে গিয়েও কিচ্ছু করার থাকতো না। তো নেহাত বিষ ঢালেনি বলে আমারও মানে ট্রিটমেন্ট অনেকটা সহজ হলো, কিন্তু যদি ওঝাগুনির চক্করে আজকে পড়া হতো তাহলে, যদি বিষ ঢেলে দিত সাপ, তাহলে কিন্তু ওঝাগুনি বাঁচাতে পারতো না। তো বন্ধুদেরকে এটাই রিকোয়েস্ট করব যে সাপে যখনই কামড়ালো যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে পৌঁছান, সরকারি হাসপাতালে উপযুক্ত ট্রিটমেন্ট পাবেন, তবেই আপনি কিন্তু জীবনে বাঁচবেন। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে আমাকে রিলিজ করা হলো, বাড়ি যাচ্ছি। এখান থেকে আবার আসবো আপনাদের ভালোবাসা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।